হাই গাইস, তো তোমরা কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। তো আমার মনটা খুব একটা ভালো নেই বন্ধুরা। তো দেখতেই পাচ্ছো এই যে 6টা খরগোশের বাচ্চা, ওরা খাচ্ছে। তো এক পাশে একদম ডান পাশের যে খরগোশ বেবি খরগোশটা, যেটা ঘি রঙের, ঠিক ডান পাশে দেখো কি সুন্দর সুস্থ ছিল। সবাই মিলে একসাথে খাচ্ছে, তো হঠাৎ করে পরশু দিন দেখি ওর গলার কাছে হাড়টা ব্যাকা হয়ে গেছে, গলাটাই পুরো ব্যাকা হয়ে গেছে। কেন এরম হলো বুঝতে পারছি না, খুবই খারাপ লাগছে বন্ধু। ওরা 6টা বাচ্চায় কী সুন্দর সুস্থভাবে জন্মগ্রহণ করেছিল, আর ওদের জন্ম থেকেই 21 দিন বয়স, সব সুস্থই ছিল। হঠাৎ করে পরশু দিন দেখি এই খরগোশটার গলার দিকটা পুরো ব্যাকা হয়ে গেছে, ও ঘাড় কাত করে করে এখন হাঁটে, ঘাড়টা পুরোই ব্যাকা হয়ে গেছে। কি করে হলো জানি না, দেখো কি সুন্দর খরগোশটা, খুব খারাপ লাগছে। কপালে থাকলে কি হয়, সুস্থ হয়েও আজকে ওর গলাটা পুরো ব্যাকা হয়ে গেল। এই দেখো শুয়ে রয়েছে, খুবই খারাপ লাগছে। সুস্থ বাচ্চা কি করে এইভাবে এইভাবে ঘাড়টা ব্যাকা হয়ে গেল জানি না। খুবই খারাপ লাগছে। তো কিভাবে ওর গলাটা ঠিক হবে বা এই ঘাড়ের জায়গাটা ঠিক হবে জানি না। তো দেখো কিভাবে শুয়ে আছে। যদি আগের থেকে অসুস্থ থাকে ঠিক আছে, কিন্তু এতদিন হয়ে যাওয়ার পরে হঠাৎ করে এরম হলো, সেটাই খুব খারাপ লাগছে। এই দেখো কিভাবে শুয়ে আছে, আর খাটটা পুরো ব্যাকা হয়ে গেছে। ওর গলাটা বা ঘাড়ের দিকটা মানে আবার ঠিক হয়ে যাবে কিনা আমি জানি না ঠিক। তো ও যাতে সুস্থ হয়ে যায় তোমরা একটু প্রার্থনা করো ঠাকুরের কাছে। খুবই খারাপ লাগছে, এত সুন্দর কিউট একটা বাচ্চা কি করে এরম হয়ে গেল।